I think I. আমরা আজকে 1 ডিসেম্বর আজ থেকে আমরা পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেস সঙ্গে যুব কংগ্রেস এবং আইএনসি যৌথভাবে আমরা দলীয় কর্মসূচি শুরু করছি। আজকে আমরা সরকারের যে উন্নয়ন বিভিন্নভাবে সরকার মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা প্রচারের উদ্দেশ্যে আমরা আগামী 7 দিন 7 ডিসেম্বর পর্যন্ত আমরা বিভিন্ন অঞ্চলে দলীয় পতাকা উত্তোলন এবং নাগর দিনের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি করব। নিশ্চয়ই সামনে ভোট আছে, তবে ভোটকে কেন্দ্র করে না, আমরা স্বাভাবিকভাবে দলের কর্মসূচি অংশগ্রহণ করে থাকি সেভাবে। আর কী কী কর্মসূচি রয়েছে আপনার? আগামী দিনে আমরা বাড়ি বাড়ি যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, আমাদের সরকারি প্রকল্প সম্পর্কে আমরা প্রত্যেক অঞ্চল ভিত্তিক যেরকমভাবে ক্যাম্প করবো, আগামী দিনে মানুষের কাছে একবারে বুথ স্তরে পৌঁছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজকে কোন কোন জায়গায় পতাকা উত্তোলন? আজকের আমরা আড়োয়াল শ্রীরামপুর প্রতাপদিঘি মার্কেট যেটা রয়েছে আমরা টোটাল মার্কেটটা ক্যাম্পিং করি। এরপরে কোথায় যাবে? এর পরবর্তী পটাশপুর প্রোগ্রাম রয়েছে আমাদের খাড়, এভাবে প্রত্যেকটি 7টি অঞ্চলেই আমরা পরপর 7 দিন ধরেই আমরা প্রোগ্রাম করছি। Mama, 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 mama